অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই, কিন্তু তোমাদেরকে বলবো যে তোমরা ম্যাথ জিআই প্রত্যেকটা ম্যাথ জিআই প্লাস জিকে তোমরা এই তিনটে সাবজেক্ট কিন্তু ভালোভাবে কিন্তু রিভিশন দাও। আবার তোমাদেরকে বলছি চ্যাপ্টার ওয়াইজ যদি মনে করো যে স্যার আমাকে এই পরীক্ষাতে র্যাঙ্ক করতে হবে 1 থেকে 100 মধ্যে র্যাঙ্ক করতে হবে, তাহলে বলবো যে ম্যাথ জিআই জিকে তিনটার উপরে জোর দাও, কারণ ইংরেজিতে আছেই তো তোমার 10। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে বলবো ম্যাথ জিআই জিকে। তারপরও তোমাদেরকে বলছি যে আমাদের ইনস্টিটিউট যতটুকু তোমাকে ইংরাজি পড়িয়ে দেবে সেটা ইটস এনাফ ফর ইউ। ঠিক আছে, তো ম্যাথ জিআই জিকে এই তিনটে কিন্তু ভালোভাবে জোর দাও, কারণ এই তিনটে জোর না দিলে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ক্র্যাক করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এটা কিন্তু একদম বাস্তব কথা বললাম। আর প্রথম থেকে প্রিপারেশন থেকে তো জিকের মধ্যে স্যার জিকে আপনারা যা দেবেন তার বাইরে থেকে কি কোনো বই পড়তে হবে? একটা বই তোমাদেরকে আমি বলবো, আলটিমেট গাইড বুক। আমাদের আলটিমেট গাইড বুক যেটা পিডিএফ আকারে পেয়ে যাবে 149 টাকা দাম। আমি আবারও কোনো বইয়ের প্রমোশন করতে আসেনি, লাগাতার 3 ইয়ার হিট। ঠিক আছে, যারা নিয়েছে তারা জানে পশ্চিমবঙ্গ পুলিশের এমন কোন পরীক্ষা না, এমনকি তোমাদের লাস্টে বিজনেস হয়েছে সেখানেও তোমাদের 70-67 প্লাস
কোশ্চেন কিন্তু ওই বইটাতে এসেছে। তো তোমাদেরকে বলবো আলটিমেট গাইড বুক বা যে বই নেবে আমাদের অফিসিয়াল নম্বরে কিন্তু যোগাযোগ করো। আর এইটুকু তোমাদেরকে বলবো, প্র্যাকটিসটা এখন কিন্তু লাগাতার করে যাও, কারণ এখন তোমাদের একদিক থেকে যেরকম চ্যাপ্টার ওয়াইজ করতে হবে সেরকম অপর দিক থেকে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে কিন্তু তোমাদের রিভিশন পর্বটাও কিন্তু রাখতে হবে। রিভিশন পর্বের জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ যেমন চলছে চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে তোমাকে কিন্তু পিডিএফ আকারে যে মক টেস্টগুলো তোমরা প্রত্যেকে জানো আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু 20 মক টেস্ট বেরিয়েছিল, যেখানে তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যদি এই 20 মক টেস্টকে যদি পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউট বিট করে দেখাতে পারে, ঠিক আছে, আমি 1000 টাকা পুরস্কার দেবো। এইটুকু তোমাদেরকে বলতে পারি, এই মক টেস্টে অঙ্ক, জিআই, জিকে, ইংলিশ যা আছে সব কিছু কিন্তু সলভ করা আছে, এবং শুধু এটাই নয় প্রত্যেকটা শর্ট ট্রিক্স অনুযায়ী সলভ করা আছে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই বইটা নিও, 199 টাকা পিডিএফটা দাম পড়বে, ঠিক আছে, এইটা নিয়ে নিও, একটু প্রিন্ট আউট করে নিও। আর যদি এই পিডিএফটাতে যদি, কারণ এখন প্রিপারেশনে যদি 55+4 আসে তাহলে জানবে এই বছর সিওর সিলেকশন কিন্তু তোমার হবেই হবে, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে বলতে পারি, মক টেস্টে কত মার্কস উঠলে তুমি সেফ থাকবে দেখো সেটা মক টেস্টের উপর ডিপেন্ড করে যে তুমি কোন কার মক টেস্ট দিচ্ছ, কিন্তু আমার যে মক টেস্ট বা আমাদের এই যে ব্রাঞ্চের যে মক টেস্ট, এই মক টেস্ট যদি তুমি নাও তাহলে আমি তোমাদেরকে বলবো এই মক টেস্ট অনুযায়ী তোমরা যদি 55 থেকে 60 নাম্বার যদি পার মক টেস্ট যদি আনতে পারো তাহলে আমি বলতে পারি 2024 সালের শেষে কলকাতা পুলিশ অথবা বেঙ্গল পুলিশের একটা সিলেকশন কিন্তু তোমার অবশ্যই হবে, ঠিক আছে। তো আমি তোমাকে বলবো দেরি না করে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো। অফিসিয়াল নম্বর স্যার কোথায় পাবে দেখো, পেজ টু পেজ রয়েছে। স্যার এখন কি প্রিপারেশন নেওয়া সম্ভব, অনেক স্টুডেন্ট আমাকে বলছে স্যার এখন কি প্রিপারেশন নেওয়া সম্ভব, দেখো যদি চিরঞ্জিত স্যার যদি না মনে যায় তাহলে এইটুকু বলতে পারি তোমাদের প্রিপারেশন সম্ভব, অনলাইন হোক চাই অফলাইন হোক, বুঝতে পারছো আমি বর্তমানে বর্ধমান ব্রাঞ্চে রয়েছি যেখানে ডিজিটাল বোর্ড আমার, আর বর্ধমান ব্রাঞ্চ এটুকু বলতে পারি বর্ধমান ব্রাঞ্চে এখানে সমস্ত ব্যবস্থাই রয়েছে, ঠিক আছে। তো এখানে 60 তোমার টোটাল সিটের ব্যবস্থা, প্রথম ব্যাচ তো অলরেডি প্রথম ব্যাচ তো অলরেডি ফুলন হয়ে গেছে, ঠিক আছে, আর এখন কিন্তু দ্বিতীয় ব্যাচ কিন্তু আবার ফুল চলছে। তো যারা ভর্তি হতে চাইছো, মনে করছো যে নতুন ব্যাচে ভর্তি হবো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের বর্ধমান ব্রাঞ্চে ভর্তি হতে পারো। অফলাইন ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি, একটুখানি লিখে নাও, বর্ধমান 2 নম্বর রয়েছে, পাঁশকুড়া 3 নম্বর রয়েছে, রানাঘাট, এটা কিন্তু অফলাইন বলছি, আর 4 নম্বর হচ্ছে আমাদের বাঁকুড়া, এই কোটা আমাদের অফলাইন ব্রাঞ্চ। যারা ভর্তি হতে চাও 7001-496-841 অথবা এখনো সময় আছে তোমাদেরকে, আমি আবারও বলছি সম্পূর্ণ তোমাদেরকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার, মা কসম খেয়ে বলছি কথাটা, বোঝা গেল? তো বিশ্বাস করে তোমরা এইটুকু বিশ্বাস রাখতে পারো, অথবা 6296-674946 কল অথবা হোয়াটসঅ্যাপ যেটা ইচ্ছা তোমরা কিন্তু সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা যোগাযোগ করে নাও ব্রাঞ্চের জন্য। আমি আবারও বলছি ব্রাঞ্চের কিন্তু নতুন ব্যাচ কিন্তু 2020 তোমরা অলরেডি জানো যে এক একটা ব্রাঞ্চে 2-3টে করে আমাদের কিন্তু ব্যাচ চলছে, তো সেকেন্ড ব্যাচ এটা লাস্ট ব্যাচ যেটা 20 সেপ্টেম্বর কিন্তু শুরু হচ্ছে। তোমাদেরকে আরও বলে দিচ্ছি এনটিপিসির জন্য কিন্তু আমাদের নতুন আলাদা করে ব্যাচ শুরু হচ্ছে, যেখানে কিন্তু ইংরাজি কোনো ঝামেলা নাই, তোমরা প্রত্যেকেই জানো হয়তো ইংরাজি নিয়ে অনেকজন ঝামেলা করো, তো সেই জন্য তোমাদেরকে বলছি এনটিপিসির আলাদা ব্যাচ কিন্তু স্টার্ট হবে, কিন্তু যারা ব্রাঞ্চে পড়বে তাদের কিন্তু কোনো রকম আলাদা কোনো করে ভর্তি ফি দিতে হবে না। শুধুমাত্র আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি যেটা কেউ বলে না, আমাদের ব্রাঞ্চের অ্যাডমিশন ফি 1500 টাকা, মাত্র 1500 টাকার মধ্যে তুমি ডিজিটালে ক্লাস করতে পারবে, প্রত্যেকটা ক্লাসের তুমি রেকর্ড পেয়ে যাবে, অনলাইনে অফলাইনে কোনো রেকর্ড পেয়ে যাবে, এবং শুধু এটাই নয় তার সাথে তোমার প্রত্যেকটা মানে হার্ড কপি, নোটস এবং সমস্ত চেয়ার টেবিলের ব্যবস্থা সব কিছু রয়েছে, ঠিক আছে। তো চলো আমাদের এখনো তোমাদেরকে বলছি প্রিপারেশন নেওয়া কিন্তু সম্ভব, যদি প্রথম থেকে যদি করতে চাও অনলাইন অথবা অফলাইন, অনলাইনে যদি করতে চাও মিশন খাকি ব্যাচ আছে, তার ডিটেলস আমি তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দেবো, বুঝতে পারছো, শেষ 75 দিনের শ্রেষ্ঠ ব্যাচ পুলিশ তৈরির শেষ লড়াই মিশন খাকি, আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র যারা যাদের অকাদ আছে এটা শুধু তাদের জন্য, অকাদের বাইরে স্টুডেন্টরা প্লিজ বেরিয়ে যাও, আমি জানি তোমাদের অকাদের বাইরেটা, ঠিক আছে। তো একটু বলতে পারি যারা চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস করতে পারো, যারা চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস করো একটু বলতে পারি তোমাদের
মাথায় কিন্তু টুপি না পরাতে পেরেছি, তাহলে আমার নাম মুছে দেবো। বোঝা গেল? পশ্চিমবঙ্গের বুক থেকে আমার নাম মুছে দেবো যদি তোমাদেরকে মাথায় টুপিটা না পরাতে পেরেছি। বোঝাতে পেরেছি? তো যাই হোক, ব্যাচের নাম হচ্ছে মিশন খাঁকি। শেষবারের মতো অনলাইন অথবা অফলাইন, অনলাইনে টাকা মাত্র 699 টাকা ভর্তি ফি, এবং এসআই যদি নাও 899 টাকা। এই প্রথম কোনো ইনস্টিটিউট যে তোমাকে 899 টাকার মধ্যে প্রিলি এবং মেন দুটো কোর্সই তোমাদেরকে কিন্তু এখানে করাবে। আমি তোমাদের আবারও বলছি, প্রিলি এবং মেন এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে টিচাররা রয়েছে, প্রত্যেকটা টিচারের কিন্তু কমসে কম 5 বছরের অভিজ্ঞতা কিন্তু এই লাইনে রয়েছে, এবং যাদের হাত দিয়ে কিন্তু প্রচুর সিলেকশন পেয়েছে। তাই ট্রাস্ট মি, যারা তোমাকে ক্লাস করাবে তারা কোনো সাধারণ কোনো টিচার নয়, এই কিন্তু তোমাদেরকে বলতে পারি। শেষ ব্যাচ এ টু জেড, মানে যারা কিছুই জানো না তোমাদের জন্য শেষ ব্যাচ এটাই। এরপরে যেসব ব্যাচ হবে সব রিভিশন ব্যাচ, কিন্তু এটা রিভিশন থাকছে তোমার একদম ফ্রি। তো শেষ ব্যাচ মিশন খাঁকি, যারা ভর্তি হতে চাও 699 টাকা, অথবা যারা এসআই হতে চাও তাদের কিন্তু 899 টাকা, সাথে এটার বেতন হচ্ছে 120 টাকা মাত্র, আর এটা প্রত্যেক মাসে 130 টাকা। যতদিন না চাকরি পাবে ততদিন কিন্তু তুমি করতে পারবে, তবে যারা এসআই নেবে তাদের কিন্তু কনস্টেবল আবার ফ্রি থাকছে। চলো নেক্সট পেজে দেখি কি আছে। নেক্সট পেজে আছে সেই জিনিস যেখানে অ্যাডমিশন নম্বর তোমরা এই নম্বর অথবা এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? WB রয়েছে। এবং লাস্ট পেজ, চলো তোমাদের সুবিধা, মাত্র 699 করে দিয়েছি, যেটা 899 টাকা আমাদের অফিসিয়াল ভাবে কিন্তু কোর্স কিন্তু 899 টাকা চলছিল। আমার গরিব ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু 699 করে দিয়েছি। কি কি সুবিধা পাচ্ছ? ক্লাস নাও না নাও একবার দেখাটা দরকার। সপ্তাহে 7 দিনই তোমার লাইভ ক্লাস থাকছে, সপ্তাহে 7 দিনই লাইভ ক্লাস, সপ্তাহে 7 দিনে 8টা ক্লাস থাকবে, 7 দিনে 8টা ক্লাস থাকবে। তার মানে বুঝতে পারছো যে 7 দিন 7টা ক্লাস হওয়ার পর 8টা ক্লাস যে কোনো একটা মুহূর্তে কিন্তু হবে। 2 নম্বর কি, 70+ ফুল মক টেস্ট, এর দাম জানো 70+ কি দিয়ে, বা দাম কিন্তু 1000 টাকার উপর হয় রে। 70+ ফুল মক টেস্ট কত জন্য সম্পূর্ণ ফ্রি, মাত্র 699 টাকার কাছে 70+ ফুল মক টেস্ট সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকটা ক্লাসের এইচডি রেকর্ডিং থাকছে, থাকছে ডিজিটাল বোর্ডের সুবিধা, অর্থাৎ তোমাকে যে টিচাররা ক্লাস করাবে তারা কিন্তু ডিজিটালি ক্লাস করাবে, ঠিক আছে? কখনো কখনো আমি হয়তো বাইরে যদি কোনো জায়গায় থাকি আমি হয়তো অ্যানালগই করাই, আমি আমি এর থেকেও আমি ওই বোর্ডগুলোকে বেশি কমফোর্টেবল মনে করি, আর আমার মনে হয় আমার ছাত্ররা বেশি কমফোর্টেবল ওই বোর্ডে, ঠিক আছে? তো যাই হোক, সেটা কথা নয়, বাকি টিচাররা সবাই ডিজিটালি এবং আমিও ডিজিটালি যখন তখন এখানে থাকবো, ঠিক আছে? প্রতিটি বিষয়ে পৃথক আলাদা আলাদা শিক্ষক, 5 ইয়ার্স প্রত্যেক জুড়ে কিন্তু তোমার অভিজ্ঞতা আছে, পৃথক জিকে জিআই ম্যাথ নোট, এবং লাস্টে যে সাজেশন আমরা তৈরি করব সেই সাজেশন তোমাদের এই ব্যাচের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি। তুমি বাজারে তুমি যদি 5000 টাকাও দিতে পারো যে চিরঞ্জিত স্যারের সাজেশনটা নেবো, তাও কিন্তু তোমরা পাবে না। এইটা কিন্তু ঠিক পরীক্ষার ঠিক 1 মাস আগে কিন্তু আমরা এটা রিলিজ করব, যেটা কিন্তু অনলি ফর ব্যাচ নট ফর সেল, এটা অনলি ফর অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ, ঠিক আছে? এটা এই সব কিছু ইনক্লুডেড আছে, এবং তার সাথে বুঝতে পারছো প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ। তো যাই হোক, তোমাদের রেকর্ডিং ক্লাস, নোটস ক্লাস, আর আবার তোমাদেরকে বলছি আবার ট্রিক্স এর মাধ্যমে বলে দিচ্ছি, কেপি কিন্তু 75 দিন, আর তুমি প্রিপারেশনের সুযোগ পাবে 75 দিন+, এবং তোমাদের WPP কিন্তু 100 দিন+, 100 দিন+। এবার তোমরা ঠিক করো যে তোমরা পড়াশোনা করবে নাকি তোমরা যা করবে, তবে এটুকু বলতে পারি যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করো, কথা দিতে পারি যদি আমি সিলেকশন না পাই দিতে পেরেছি, যদি আমার হ্যাঁ, তবে আমার কথা বুঝে পরিশ্রমটা তোমাকে করতে হবে, লাগাতার যেরকম আমি মুখে রক্ত তুলে পড়াই সেরকম ভাবে যদি করো তোমাদেরকে কথা দিতে পারি যে তোমাদের যদি সিলেকশন না পাই দিই পাই জুতোটা খুলে আমার গালে মেরে দিয়ে যাবে, এতটা বড় কথা বলে গেলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের লাস্ট ব্যাচ, যারা ভর্তি হওয়ার কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ কিন্তু তোমরা কিন্তু ভর্তিটা হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে পর্যন্ত ভিডিও এতটাই, জয় হিন্দ বন্দে মাতরম, জয় মাতরম।